মহাভারতের যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বিধ্বংসী ও বিনাশকারী যুদ্ধগুলির মধ্যে অন্যতম। এই যুদ্ধে যেমন একদিকে শত সহস্র সৈনিক প্রাণ হারায়, ঠিক তেমনি বহু মহারথী বীরগতি প্রাপ্ত করেন। কিন্তু এই সকল মহারথীদের মধ্যে কিছু মহারথীর হত্যা এমন নৃশংসভাবে করা হয় যা আপনাকে চমকে দিতে পারে। আমাদের আজকের এই ভিডিওটি এমনই কিছু মহারথীদের ভয়ানক মৃত্যুর বিষয়ে বানানো হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। দুর্যোধন বধ। পাশা খেলার সময় ভীমসেন প্রতিজ্ঞা করে দুর্যোধনকে বলেন যে আমি যুদ্ধের সময় গদা দ্বারা তোর দুই জানুদেশ চূর্ণ করে দেব। শল্য পর্বের 58তম অধ্যায় অনুসারে ভীম ও দুর্যোধনের অন্তিম যুদ্ধের সময় ভীমসেন একবার দুর্যোধনের জানুদেশে প্রচণ্ড বেগে প্রহার করেন। বজ্রপাতের সমান ক্ষমতাশালী সেই প্রহারে দুর্যোধনের কোমরের নিচের অংশ তথা দুই উরুদেশ ভেঙে যায় এবং সে ভূপতিত হয়। এরপর ভীমসেন সেই ভূপতিত কৌরব রাজের কাছে গিয়ে বলেন, বুদ্ধিহীন মূর্খ, তুই প্রথমে আমাকে ষণ্ড আখ্যা দিয়ে এবং এক বস্ত্রধারিণী রজস্বলা দ্রৌপদীকে রাজসভায় এনে আমাদের প্রতি যে উপহাস ব্যক্ত করেছিস তার ফল আজ তুই প্রাপ্ত কর। এরপর ভীমসেন দুর্যোধনের মুকুটে পদাঘাত করে বললেন, আমরা এরপর স্বর্গলাভ করি বা নরকে স্থান পাই আর কোনো আক্ষেপ নেই। এমনটা বলে তিনি দুর্যোধনের মস্তক পুনরায় পদদলিত করে তাকে অর্ধমৃত অবস্থায় ছেড়ে চলে যান। পরে যখন অশ্বত্থামা দুর্যোধনের কাছে আসেন তখন দেখেন দুর্যোধন রক্তাক্ত অবস্থায় ভূমিতে পড়ে আছেন। দীর্ঘ সময় এই অবস্থায় কষ্ট পাওয়ার পর তার প্রাণ নির্গত হয়। অভিমন্যু বধ। অভিমন্যু যখন চক্রভূহের ভেতর প্রবেশ করে একে একে সমস্ত কৌরব মহারথীদের পরাস্ত করতে থাকেন তখন গুরু দ্রোণের পরামর্শে কর্ণ অভিমন্যুর ধনুষ্টি কেটে ফেলেন আর কৃতবর্মা অভিমন্যুর ঘোড়াকে হত্যা করেন। এরপর গুরু কৃপাচার্য তার সারথিকে বধ করেন। রথহীন হওয়া সত্ত্বেও সেই ছয় কৌরব মহারথী অভিমন্যুর ওপর আক্রমণ করতে থাকেন, কিন্তু বীর অভিমন্যু কেবল তার ঢাল ও তরোয়াল দ্বারা লড়াই চালিয়ে যান। যখন তার ঢাল ও তরোয়ালটি তারা কেটে ফেলেন তখনও অভিমন্যু রথের চাখা উঠিয়ে হুঙ্কার দিয়ে তাদের সাথে লড়াই করতে থাকেন। মাথা থেকে পা পর্যন্ত বাণের আঘাত থাকা সত্ত্বেও সে লড়াই করতে থাকে। ঠিক সেই সময় তিনি দুঃশাসনের পুত্রের একটি তীব্র আঘাতে ভূপতিত হলেন আর এইভাবেই সেই ছয় মহারথী নিরস্ত বালককে একা পেয়ে নির্মমভাবে হত্যা করেন। জরাসন্ধ বধ। দীর্ঘদিন ধরে চলা ভীম ও জরাসন্ধের যুদ্ধের অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের নিকট বিশেষ সংকেত পেয়ে ভীম জরাসন্ধকে শতবার শূন্যে ঘোরালেন এবং তারপর ভূমিতে ফেলে দিলেন। এরপর ভীমসেন জরাসন্ধের পৃষ্ঠদেশকে ধনুকের মতো মুড়ে মেরুদণ্ডটিকে ভেঙে দিলেন। তারপর একটি পা হাতে ধরে অন্য পাটিকে আপন পা দ্বারা চেপে জরাসন্ধের সমস্ত দেহকে দুই ভাগে ছিন্ন করে দুই দিকে ফেলে দিলেন। এই ভয়াবহতা দেখে মগধবাসী ভয়ে কেঁপে ওঠে। তো বন্ধুরা, আজ আমরা মহাভারতের কিছু মহারথীদের ভয়ানক মৃত্যুর বিষয়টি তুলে ধরলাম। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো মনে হয় তবে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। অন্য মহারথীদের ভয়ানক মৃত্যুর ঘটনাগুলি আমরা অন্য ভিডিওতে আনার প্রচেষ্টা করব। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।